8ই মার্চ সোমবার বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জোরুল ইসলাম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এছাড়াও বিভিন্ন নারী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের নয় মাসের মুক্তিযুদ্ধে আমরা যে জয়ী হয়েছি সেখানে বিপুল সংখ্যক নারী পুরুষরা আছে, তাদের কথা বিভিন্নভাবে অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, আজ সমাজে নারীরা প্রতিনিয়ত লাঞ্ছিত ধর্ষিত হচ্ছে, তাই আমাদের প্রতিটি নারীকে আরো সোচ্চার হতে হবে এবং নারী নির্যাতনের উপর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী কি সমস্যা, নারী এই সমস্যাগুলির সমাধান কি, কারণ প্রতিটি মানুষ চিন্তা করে বলি আজকে আমাদের যে আমাদের কবি নারীদের উৎসর্গ করে তার যে ভাবনাগুলো তিনি প্রকাশ করেন, তিনি আমাদের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করে, তাই সারা দেশে নারীর উপর নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন। নির্যাতিত নারী যারা চরমভাবে নির্যাতিত হয়েছিলেন সেই নারীদেরকে গভীর শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করি।